নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। উত্তর পূর্ব নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে বড় সড়ো আপডেট। তবে উত্তর পূর্বের এই মুহূর্তে জঙ্গিদের আক্রমণের ছক যে তথ্য উঠে আসছে সূত্র মারফত, উত্তর পূর্ব রেল এবং উত্তর পূর্বের সীমান্তে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্বের ট্রেনে নাশকতার ছক করার সম্ভাবনা। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর পূর্বের এই লাল সতর্ক বার্তা ঠিক কেন এবং গোয়েন্দা সূত্র কি বলছে, করা থাকতে পারে এর পেছনে? দেখো, আমরা প্রথমে সকালবেলায় জানিয়েছিলাম যে মণিপুরে প্রায় 900 জন জঙ্গি, সশস্ত্র জঙ্গি ইতিমধ্যেই মণিপুরে প্রবেশ করেছে। 30টি দলে তারা বিভিন্ন জায়গায় মণিপুরে জঙ্গলে আত্মগোপন করেছে। যে কোনো মুহূর্তে তারা কিন্তু বড় হামলা চালাতে পারে, এমনটাই কিন্তু সকালবেলায় আমরা বলেছিলাম। এবার যেটা জানা যাচ্ছে যে যে উত্তর পূর্ব জুড়েই এই হামলা চালাতে পারে, ভারতের উত্তর পূর্ব রেল ও উত্তর পূর্ব সীমান্ত রেলের কাছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। এই সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পূর্বের সীমান্ত রাজ্যগুলি সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রেল ব্যবস্থায় বড় সড়ো নাশকতার ছক কষেছে মণিপুরি জঙ্গিরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল লাইন ও রেল চত্বর, রেল স্টেশন, এক্সপ্রেস ট্রেন, এমনকি লোকাল ট্রেনগুলির কামরাতেও বড় সড়ো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মণিপুরি জঙ্গিরা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তে শুরু হয়েছে উত্তর পূর্ব তৎপরতায় প্রস্তুতি শুরু করেছে উত্তর পূর্ব রেলের সীমান্ত রেল। রেল লাইনে জিআরপির সঙ্গে আরপিএফ এর যৌথ নজরদারি চলছে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হচ্ছে ট্রেনগুলিকে এবং রেল লাইনে জিআরপির এর সঙ্গে আরো বেশি সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে দিল্লির তরফ থেকে। প্রত্যেক স্টেশনে 24 ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ কুকুর, মেটাল ডিটেক্টর ছাড়াও ড্রোন ক্যামেরা উড়িয়ে প্যাসেঞ্জার ও লাগেজ সহ অন্যান্য জিনিসপত্র খতিয়ে দেখছেন আরপিএফ জওয়ানরা। আগামী 72 ঘন্টার জন্য অসম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে সূর্যাস্তের পর ট্রেন চলাচল বন্ধ রাখারও কথা ভাবা হয়েছে। তবে দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেনগুলিতে সন্ধ্যা পর্যন্ত চলবে। মার্জনা করবেন, রেল স্টেশনগুলিতে সন্ধ্যের সময় তোমার হচ্ছে ট্রেনগুলি থামে, সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ করে প্রত্যেকটি বড় বড় রেল স্টেশনের যে জলের রিজার্ভারগুলি রয়েছে, সেই জলের রিজার্ভারগুলিতে কিন্তু বেশি করে নজরদারি বাড়ানো হয়েছে। কারণ ওই জলের রিজার্ভারগুলিতেও ছক কষেছে উত্তর পূর্বের এই মণিপুরের জঙ্গিরা। জলের রিজার্ভারগুলিতে বিষ মিশিয়ে দেওয়ার একটা প্ল্যানিং তাদের মধ্যে রয়েছে। এছাড়াও বায়ো টয়লেটের মধ্যে বিভিন্ন রকম তোমার হচ্ছে দাহ্য পদার্থ বা বিভিন্ন বিস্ফোরক লুকিয়ে রাখার পরিকল্পনা তারা নিয়েছে। সেখান থেকেও বিস্ফোরণ ঘটানোর, অর্থাৎ চলন্ত ট্রেনে একটা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এইভাবে তোমার হচ্ছে চলন্ত ট্রেনে বিস্ফোরণ এবং বড় সড়ো হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে মণিপুরি জঙ্গিরা। আগামী 72 ঘন্টা কিন্তু উত্তর পূর্ব রেলের কাছে কিন্তু চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আমরা জানি, সকালবেলায় এই খবর আমরা আমাদের দর্শকদের জানিয়েছি, অবগত করেছি যে প্রায় 900 জন জঙ্গি চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা মণিপুরে প্রবেশ করেছেন। ড্রোন সহ নাইট ভিশন যে বন্দুক রয়েছে, সেই নাইট ভিশন বন্দুক, স্নাইপার রাইফেল সহ অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে তারা ইতিমধ্যেই 30টি দলে মণিপুরের জঙ্গলে তারা আত্মগোপন করেছে। যে কোনো মুহূর্তে তারা হামলা চালাতে পারে, তাই সতর্ক করা হয়েছে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর যে দপ্তরগুলি রয়েছে সেইখানে, যেমন সতর্ক করা হয়েছে মণিপুরের প্রত্যেক জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। এবার উত্তর পূর্ব এবং বাংলার উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, কোচবিহার স্টেশন, ফালাকাটা স্টেশন, এই জায়গা হলদিবাড়ি স্টেশন, এই জায়গাগুলিতে বড় সড়ো হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে অসমের গুয়াহাটি স্টেশন, শিলচর স্টেশন, কামাখ্যা স্টেশন, আগরতলা স্টেশন, এই স্টেশনগুলিতে বড় সড়ো হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে এই মণিপুরি জঙ্গি সংগঠন। এবং মণিপুরি জঙ্গি সংগঠনগুলির মোকাবিলাতে ইতিমধ্যেই প্রত্যেক জেলার পুলিশ সুপারদের যেমন সতর্ক করা হয়েছে, জিআরপি থানাগুলোকে সতর্ক করা হয়েছে, আরপিএফ কে সতর্ক করা হয়েছে এবং প্রত্যেক রাজ্য
রাজ্যে লয়েন্ড অর্ডার যে আইজি থাকে তাদেরও কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এক কথায় মণিপুরের এই জঙ্গি সংগঠনের থেকে ত্রিপুরা এখন ঠিক কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে? দেখো ত্রিপুরা খুব বেশি বিপদের জায়গাতে নেই, তবে যেহেতু তারা উত্তর পূর্ব জুড়ে একটা প্রমাণ দিতে চাইছে, যেটা কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর এসেছে যে তারা উত্তর এই যে হামলা সেই হামলাটা পুরো উত্তর পূর্ব জুড়ে করতে চাইছে। তারা কিন্তু এবার শুধু মণিপুরে, এতদিন আমরা দেখেছি যে কুকি ও মেইতি এই দুই জঙ্গি গোষ্ঠীর লড়াই শুধুমাত্র মণিপুরে হয়েছে, কিন্তু এবার আর শুধু মণিপুর নয়, এবার গোটা উত্তর পূর্ব জুড়েই এই হামলার ছক কষেছে তারা। তার জন্য প্রাথমিকভাবে তারা মোট 12টি রেল স্টেশনকে বেছে দিয়েছে এবং এই 12টি রেল স্টেশনে একযোগে হামলা করে তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব এবার জানানোর পরিকল্পনা নিয়েছে। এবং এর পিছনে অবশ্যই রয়েছে চীনের মদত, এবং চীনের মদতেই তারা এই সমস্ত অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা ইতিমধ্যেই মণিপুরের জঙ্গলে 30টি দল আস্তারা গেড়েছে। এখন আগামী 72 ঘন্টা বা আগামী কয়েকদিনের মধ্যে এই জঙ্গি গোষ্ঠীরা উত্তর পূর্বের বিভিন্ন বড় বড় রেল স্টেশনে বা উত্তর পূর্বের বিভিন্ন যে বড় বড় শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকার একটা পরিকল্পনা নিয়েছে। তাই উত্তর পূর্বের কে যদি শান্ত থাকতে হয় তাহলে এই মুহূর্তে মণিপুর জুড়ে চিরুড়ি তল্লাশি চালাতে হবে, এবং মণিপুর থেকে মিজোরাম, মণিপুর থেকে তোমার হচ্ছে অসম, গুয়াহাটি আসার যে রাস্তা সেই রাস্তায় চিরুড়ি তল্লাশি চালানোর পরামর্শ দিয়েছে সেন্ট্রাল আইবি। এবং স্যাটেলাইট যে চিত্র সেই স্যাটেলাইট চিত্র দেখে পরিষ্কার তারা বুঝতে মানে কেন্দ্রীয় গোয়েন্দারা খবর পেয়েছে। এবং আমরা জানি যে এখন ভারতের যে সীমান্তে সেই সীমান্তের যে স্যাটেলাইট চিত্র সেটা ইসরো কেন্দ্রীয় গোয়েন্দাদের দেয়, সেই ইসরো থেকে যে স্যাটেলাইট চিত্র দেওয়া হয়েছে সেইখানে প্রায় 900 জনের একটা জঙ্গিদের বড় সড় দল তারা হচ্ছে মায়ানমার সীমান্ত পার করে ইতিমধ্যেই তারা আস্তানা গেড়েছে, এবং সেই জঙ্গলগুলির এখন লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং আগামী 2-1 দিনের মধ্যে হয়তো বড় সেনা অভিযানে নামতে পারে কেন্দ্রীয় সরকার। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অষ্টলক্ষ্মী যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে মণিপুরে জঙ্গিদের আস্ফালনের কারণে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাও রয়েছে বিপদের মধ্যেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত রাজ্য যথেষ্ট নজর রাখছে, রাজ্যের আরক্ষা প্রশাসন থেকে শুরু করে আর্ম ফোর্স সকলেই প্রস্তুত রয়েছে, যার সাথে ত্রিপুরাও এই মুহূর্তে প্রস্তুতি রাখছে এই জঙ্গি আস্ফালনকে ঠেকানোর জন্য। এমনটাই খবর উঠে আসছে উত্তর পূর্বের রেল এবং উত্তর পূর্বের সীমান্তে ইতিমধ্যে কড়া সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।